এবং আপনি বলেছেন এটা মাঝে মধ্যে আপনি পড়েন একটা কাত মাঝে মধ্যে তিনটা আবার কোন সময় ছেড়েও দেন তো ভিতরের বিধান সম্পর্কে আপনার জানতে চাওয়া হলো মুখ্য বিষয় ভীতির সালাদ একটি গুরুত্বপূর্ণ আমল এবং এ বিষয়ে সমস্ত অলামায় দিন একমত এরপরে তারা দ্বিমত করেছেন এই বিষয়ে যে ভীতির সালাদটা অজীব নাকি সন্নাতে মহাকাদা অধিকাংশ আলমায় দিন সন্নাতে মহাক্কাদা বলেন এবং এই মতেরই প্রবক্তা ছিলেন আলী রদিয়াল্লাহ আনহ অনুভাবে সাহাবেত রদি আল্লাহ আনহমা সহ প্রায় সমস্ত সাহাবা একরাম এবং এটাই হাদিস দ্বারা সমর্থিত বোখারি মোসিমের হাদিস এটা এটাকে সাপোর্ট করে যে বেতের সলা সহ যে কোনো সাথের আগে পরে এগুলি সবই নফলে বোধ আর নফল কোনোদিন ফরজ হয় না বা নফলের ক্ষেত্রে এমন পানিশমেন্ট নাই যে সে ওটা পরিত্যাগ করলে তাকে জাহান নামে যাওয়া লাগবে এক কথায় নফলকে অজীব বলাটা এটা একটা মানে সবিরোহিতা তো বোখারি শরীফের হাদিসে এগুলি সবগুলিকে নফল বলা হয়েছে বিতর বেতরসালা একটি গুরুত্বপূর্ণ সন্না এটাই সঠিক আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তিনি এটাকে ওয়াজে বলেছেন তবে তারই সনাম ধন দুই সাগরেদ আবু ইউসুফ মোহাম্মদ তারা বলেছেন না এটা ওয়াজেব নয় বরং এটা সন্না এভাবেই হেদায়তে বলা হয়েছে আর এটাই সঠিক যে এটি সোনাতে মহাকাদা তবে পরিত্যাগ করা মোটেও উচিত নয় পরিত্যাগ করার মাধ্যমে কি অনেক কল্যাণ হাত ছাড়া যায় কিন্তু গুনাহের বিষয়ে আমরা বলতে পারবো না যে এটা পরিত্যাগ করলে গুণাহর হবে কারণ এটা এটাও একটি নকলে পথ যার মান হলো সন্নাথে মহাকাদা পরিত্যাগ করা এটা উচিত হবে না পরিত্যাগ করলে নেকি থেকে বঞ্চিত হওয়া হবে এবং সহি হাজে পাওয়া যায় যে ফরজ সালাতের খাংতি পূরণ হবে কালকে আমাদের মাঠে এই নফল সালাত দিয়ে নফল এবদ দিয়ে ফরজ ফরজ এবদের খাংতি পূরণ করা হবে তাই এগুলির আমাদের প্রয়োজন রয়েছে কিন্তু এর অর্থ এ নয় যে এগুলিও আজিব ফরজ হয়ে গিয়েছে এটা সঠিক নয় এক কথায় বেতের সালাহ সন্নাতে মোয়াক্কাদা এটাই হলো দলিল সম্মত কথা এবং জমহর আলামায় দিনের এটাই হলো ফায়সালা আশা করি উত্তর পেয়েছে মারাকল্লা